জীবনে কোনোদিন বাবার কোলে ওঠে না, জীবনে কোনোদিন বাবার আদর পায় নাই। বিকাল বেলায় মক্কার সন্তানেরা যায় খেলা করার জন্য, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যায়, তাদের খেলাগুলো দেখি। সন্ধ্যা যখন হয়ে যায় লক্ষ্য করে দেখি সন্তানগুলোর বাবার আসে, বাবার এসে সন্তানকে কোলে নেয়, মুখে চুমু দেয়, গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, বাবা বাবা বলে সন্তানটাকে কোলে করে বাড়িতে নিয়ে যায়। এতিম নবী রহমতের নবী দেখে সকল আমার বন্ধুদের বাবা আসে আমার বাবা কই, সবার বাবা আসে আমার বাবা কেন আসে না? আজকে যদি আমার বাবা না আসে তাহলে আমি বাড়িতে যাব না, আমার বাবা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বাড়িতে যাব না। মনে বড় কষ্ট, এই কষ্ট নিয়া পাহাড়ের পাদদেশে পাহাড়ের সাথে হালান দিয়া শিশু নবী কান্দে, মা আমেনা সন্ত যখন হয়ে যায় পাগল পরা হয়ে যায়, সকলের সন্তানেরা আসে আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কেন আসে না? যার কাছে যায় জিজ্ঞেস করে আমার মুহাম্মদ কি তোমরা দেখেছো? একজনে বলে মুহাম্মদ কে তো চিনি না, তবে একটা সন্তান গিয়া দেখো বাবা বাবা বলে কান্না করতেছে, বাবা বাবা বলে কান্না করে, এতিম নবী কান্না করে, মা আমরা সেখানে হাজির হয়ে গেলেন, ডাকতে বলে বাবা কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার, কি দুঃখ কি কষ্ট তোমার, মনে আমাকে বলো। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার অপচন কুতাই, বলো বলো মাগো আমার অপচন কুতাই। সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের বাবা এসে, সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের বাবা এসে আমার খেলার সাথী ভাইদের তার কোলে নিয়ে যায়, বলো বলো মাগো আমার অপচন কুতাই, বলো বলো মাগো আমার অপচন কুতাই। স্বামীর কথা ছেলের মুখে মা আমেনার বনের দুঃখে, স্বামীর কথা ছেলের মুখে মামিনার মনের দুঃখে, ঘুমন্ত সুখ উঠল জেগে, ঘুমন্ত সুখ উঠল জেগে, হৃদয় পেটে যায়।
যান কোথায়, বলো বলো মাগো আমার আব্বা যান কোথায়। আসল কথা গোপন করে মামিনা কইতারে, তোমার বাবা ব্যবসা করতি ইয়াসিরি বেজা ইয়াসিরি বের কারাগারে বন্দি হয়ে রয়। এই তো বলে কান্দেন বিবি, বুকে লইয়া শিশু নবী, পুত্র বলে মাগো আমার, পুত্র বলে মাগো আমি যাই বসে থাই, যে দেশেতে আমার পিতা বন্দি হয়ে রয়, যে দেশেতে আমার পিতা বন্দি হয়ে রয়। আমার ভাইয়েরা মামিনা বলি কেন কান্দিস বাবা, কি হয়েছে তোর কেন তুমি কান্দ, এতিম নবী মায়ার নবী রহমতের নবী শিশু নবী ডাক দিয়া বলে মা, প্রতিদিন বিকাল বেলা আমার খেলার সাথীদেরকে তার বাবারাই সে কোলে তুলে নিয়ে যায়, মুখে চুমু দেয় গালে চুমু দেয়, বলে নেই কিন্তু আমার বাবা কই, আমার বাবা কেন আসে না, আজকে যদি আমার বাবা না আসে আমাকে যদি কোলে না নেয় তাহলে আমি বাড়িতে যাব না। মা মেনা কান্দে কারণ স্বামীকে হারিয়েছে, স্বামী হারার ব্যথা আগে থেকে অন্তরের ভিতরে কিছু হলো ডাবায় রেখেছিল, থামা চাপা দিয়ে রেখেছিল, সন্তানের কান্না শুনে আর কথা শুনে স্বামীর কথা মনে হয়ে যায়, ডাক দিয়ে বলে ও বাবা তোমার বাবাকে কোথায় পাইবা, তোমার বাবা তো নাই, তোমার বাবা মারা গেছে, ব্যবসা করতে যাইয়া তোমার বাবার ফেরত আসে নাই রে বাবা, তুমি নবী ডাকতে বলে আমি আমার বাবার কবরের কাছে যাব, আমি আমার বাবার কবরের কাছে যাব, আমি আমার বাবার কবরের কাছে যাব গো মা, আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে দেখেন তো আপনার সন্তান কেমন পাগলামি শুরু করে দিছে, বলে সন্তান কি বলে, বলে সে নাকি তার বাবার কাছে যাবে, বলে যাও যাও বাবার কবরটা জিয়ারত করে নিয়ে আসো, সাথে উম্মে আয়মানকে নিয়ে যাও, উম্মে আয়মানকে সাথে নিয়ে বাবার কবরের উদ্দেশ্যে রওনা, কবরের কাছে যখন যায় সোয়ারিতে যখন নেমে যায়, সোয়ারিতে নেমে যাওয়ার পরে নবী তিনটা চিৎকার ছিলেন কান্না করেছিলেন, আকাশ বাসেও সহ্য করতে পারে নাই, জমিন বাসেও সহ্য করতে পারে নাই, নেতিম নবী আমার
কবরের কাছে গিয়া ডাক দিয়ে বলে বাবা ও বাবা মক্কার কত সন্তানেরা বাবার কোলে উঠে আমার তো মন চায় বাবার কোলে উঠতে ও বাবা আমাকে একটু কোলে নাও আমাকে একটু কোলে নাও গো বাবা তোমাকে দেখার জন্য আমার কলিজাটা বড় ছটফট করে গো বাবা ও বাবা আমাকে একটু কোলে নাও গায়বী থেকে আওয়াজ মামেনাকে সম্বোধন করে বলে জলদি করে এতিম মোহাম্মদকে কান থেকে নিয়ে যাও এতিম মোহাম্মদের কান্না কাজ বাসু সহ্য করতে পারছে না জমিন বাসু সহ্য করতে পারছে না জোর করে তাকে সোয়ারিতে আরোহণ করাইয়া মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা আছে নাম হলো আবওয়া ওই আবওয়া নামক জায়গাতে যখন পৌঁছলেন ওই জায়গাতে পৌঁছার পর ওই জায়গাতে আবওয়া নামক জায়গাতে পৌঁছার পরে মা আমিনা ডাক দিয়া বলে মা আমিনা ডাক দিয়া বলে ওরে উম্মে মান যাত্রা বিরতি কর যাত্রা বিরতি কর আর সামনে যেতে পারবো না আমার মন সাক্ষী দেই আমি মনে হয় আর বাঁচবো না আমার মন সাক্ষী দেই আমি মনে হয় আর বাঁচবো না কারণ আমার মাতার যন্ত্রণা আমি ছটফট করতেছি আমার যন্ত্রণা তীব্র যন্ত্রণা তীব্র যন্ত্রণায় আমি ছটফট করতেছি আমি আর সামনে অগ্রসর হতে পারবো না জলদি করে থামো এখানে যাত্রা বিরতি করো উম্মে আয়মান এখানে যাত্রা বিরতি শুরু করে দেয় যাত্রা বিরতি যখন শুরু করে দেয় যাত্রা বিরতি করার পরে মা আমেনা দিলের ভিতরে বড় কষ্ট আর চিন্তা করতেছে হয়তো এখনই আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি চলে যাব মামেনা ডাক দিয়ে বলে উম্মে মন্ত্রে আমার মন সাক্ষী দে আমি মনে হয় আর মক্কায় ফেরত যেতে পারবো না আর মনে হয় আমি দুনিয়াতে বাঁচবো না আর মনে হয় আমি দুনিয়াতে বাঁচবো না এতে মুহাম্মদের কপালটা বড় খারাপ জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই আজকে মনে হয় বাবার কবর জিয়ারত করতে আইসে চিরদিনের জন্য মা কেউ হারিয়ে ফেলবে উম্মায় মানু কান্দে মা মানু কান্দে এতিম নবীও কান্দে কান্নার রোল পয়দা হয়ে গেছে এতিম নবী মাকে জড়ায় ধরে বলে মা ও গো মা তুমি আমাকে রেখে কোথায় চলে যায় ভগবান ও মা তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি চলতে পারি না তুমি যদি আমাকে খাবার না খেয়ে দাও আমি খাবার খাই না তুমি যদি আমাকে ঘুম পাড়ায় না দাও আমি তো ঘুমাই না তুমি যদি আমাকে গোসল করাই না দাও আমি তো গোসল করি না গো মা কথা বলতেছে মা লক্ষ্য করে দেখি মা আর কথা বলে না মা আর কথা বলে না নিস্তব্ধ হয়ে গেছি আর কোনো আওয়াজ নাই এতিম নবী কান্দতে কান্দতে বলে ও মা তুমি আমাকে কার কাছে রেখে গেল গো মা আমার যে মাও নাই আমার যে বাবাও নাই তুমি আমাকে কার কাছে রেখে গেল মা আমেনাকে দাফন করে উম্মে আইমান
উম্মে আইমান ইতিম নবীকে জোর করে মক্কাতে নিয়ে যায়। আব্দুল মুত্তালিব আগে থেকে দাঁড়িয়েছিল দেখার জন্য, তারা আসতেছে কিন্তু লক্ষ্য করে দেখি সোয়ারিতে দুইজন দেখা যায়, আমিনাকে দেখা যায় না। করে যা সটপট সটপট শুরু করে দিছে আমিনা কই, যখন কাছাকাছি আসলো এতিম নবী দৌড়া দাদার কুলে উঠে, দাদার কুলে উঠে বলে দাদা গো আমার মা আমাকে রেখে চলে গেছে, আমার মা নাই আমার বাবাও নাই, কে আমাকে ঘুম পাড়া দেবে, কে আমাকে খাওয়া দেবে, কে আমাকে গোসল করা দিবে গো দাদা। যে সন্তানটার দুনিয়াতে মা নাই, যে সন্তানটার দুনিয়াতে বাবাও নাই, ওই সন্তানটা বুঝে গো এই দুনিয়াটা তার জন্য কত যন্ত্রণা, এই দুনিয়াটা তার জন্য কত অন্ধকার। যেই দুনিয়াতে সন্তান বাবাকে কাছে নাই পায়, যে সন্তান বাবার সাথে ঘুমাইতে পারে না, যে সন্তান বাবার চেহারাটা দেখতে না পায়, মার চেহারাটা দেখতে না পায়, ওই সন্তানের ভিতরে যে কত কষ্ট, এই সন্তানের ভিতরে যে কত যন্ত্রণা, ওই সন্তান যারা পৃথিবীর কেউ জানে না কেউ বোঝে না। এতিম নবী ডাক দিয়ে বলে আমার যে মা নাই আমার যে বাবাও নাই, কে আমাকে আদর করবে, কে আমাকে সোহাগ করবে গো দাদা। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে তুই কোনো চিন্তা করবে না, তুই কোনো টেনশন করবে না রে নাতি, আমি তোর দাদা তো জীবিত আছি, আমি যতদিন জীবিত থাকবো আমি তোর সাথে ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমি তোকে না খাবার খাওয়াই ভাবি, আমি আব্দুল মুত্তালিবকে খাবার দেব না, যতক্ষণ তোকে গোসল না করব আমি গোসল করব না, যতক্ষণ পর্যন্ত তোকে ঘুম না পাড়াইব ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব ঘুমাইব না। আমার ভাইয়ের বন্ধুরা এই জন্য মার ব্যথা যে কত, মার কষ্ট কত, যারা মাকে হারিয়েছে যারা বাবাকে হারিয়েছে তারাই বুঝে যন্ত্রণা কত বেশি, তারাই বুঝে যন্ত্রণা কষ্ট কত বেশি। রহমতের নবী মায়ের নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কেরামদের সামনে বসা, অমনি একজন বৃদ্ধা মহিলার আগমন ঘটল, চেহারাটা এলোমেলো চলগুলো এলোমেলো দেখা যায়। নবীজি মজলিস থেকে উঠে গেলেন, তার চাদর মুবারক বিছায়া দিলেন, ওই নারীর সাথে দীর্ঘক্ষণ কথা বললেন, হাদিয়া তোহফা দিলেন, ওই নারী চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ওগো নবী এটা কেমন সৌভাগ্যশালী মহিলা, যার কদমের নিচে রহমাতুল লিল আলামিনের চাদর বিছিয়ে দেওয়া হয়, এটা কেমন বরকতি মহিলা, এটা কেমন সৌভাগ্যশালী মহিলা যার কদমের নিচে রহমাতুল লিল আলামিনের চাদর বিছিয়ে দেওয়া হয়। নবীজি ডাক দিয়ে বলে ও সাহাবীরা শোনো, আমি জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারি নাই, জীবনে কোনোদিন বাবার আদর কি জিনিস জানি নাই, জীবনে কোনোদিন বাবার আদর কি জিনিস জানি না, কারণ সন্তান যখন বাবার কোলে উঠে সন্তানের জন্য বাবার বুকটা যেন দুনিয়ার জন্য বিশাল, সন্তান যখন বাবার বুকটা পেয়ে যায় তখন সন্তান যেন মনে করে পুরা দুনিয়াটাই যেন পেয়ে গেছে। জীবনে আমি কোনোদিন বাবার কোলে উঠতে পারি নাই গো, আর বেশি দিন মার আদর আমি পাই না।